হ্যালো তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আবার টিক্স উইথ টিক্স নিয়ে একটা নতুন ক্লাস শুরু করছি তো এর আগে যদি তোমরা পর্বটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝেছো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে এই টিক্সের যে ক্লাসগুলো আমি করাছি সেগুলো কতটা তোমাদের গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো একটা ক্লাস আমি আলোচনা করবো তোমাদের সাথে অবশ্যই লাইক করবে ফর নেক্সট ক্লাসের জন্য ঠিক আছে দেখো আন্তর্জাতিক একটা গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব সেটা হচ্ছে আই এম অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ঠিক আছে আইএমএফ মানে আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক এই দুটোই কিন্তু ওয়াশিংটনে রয়েছে ঠিক আছে সদর দপ্তর ওয়াশিংটনে এবারে মনে রাখবো কি দেখো ঠিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো কাপড় ওয়াশ করতে মানি প্রয়োজন হয় তাই না কাপড় যদি ফেটে যায় বা কাপড় যদি নোংরা হয় তাহলে সেটাকে ওয়াশ করা হয় বা ধোলাই করা হয় আমরা জানি তো কাপড়কে ওয়াশ করতে ওয়াশ মানে কি ওয়াশ মানে হচ্ছে ওয়াশিংটন ঠিক আছে আর করতে মানি ঠিক আছে তো অবশ্যই মানি কিন্তু প্রয়োজন রয়েছে ঠিক আছে মানি প্রয়োজন রয়েছে মানি কোথায় থাকে মানি মানে যে দেখো আই এম এফ এম হচ্ছে মানি এবার মানি কোথায় থাকে মানি কিন্তু অবশ্যই ব্যাংকে থাকে ক্লিয়ার হয়েছে আচ্ছা মানি কোথায় থাকে মানি মানে আমরা বুঝতে পারছি ব্যাংকের সাথে কিন্তু অবশ্যই সম্পর্ক রয়েছে ঠিক আছে তাহলে মানি থেকে দুটো কিন্তু আমি পেয়ে গেলাম একটা মানি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক মানি মানে হচ্ছে ব্যাঙ্ক তাহলে দুটোই কিন্তু আমি পেয়ে গেলাম আবার তোমরা বলো কাপড় ওয়াশ করতে মানি প্রয়োজন বা কাপড় ওয়াশ করতে মানি প্রয়োজন হয় ওকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি বিভিন্নভাবে ভাবনা চিন্তা করে তোমাদের জন্য এগুলো প্রেজেন্ট করেছি যাতে এই ক্লাসগুলো যারা দেখছো যারা জিএনএম এন এম পরীক্ষা দেবে দশের মধ্যে দশ যদি পেতে চাও অল্প সময়ের মধ্যে অবশ্যই তোমাদের অনেকটা হেল্প হবে ঠিক আছে নেক্সট রয়েছে ইউনেস্কো সবাই পরিচিত রয়েছে এই অর্ডার সঙ্গে ইউনেস্কো বা সংগঠন একটা গুরুত্বপূর্ণ এর সদর দপ্তর কিন্তু প্যারিসে রয়েছে মনে রাখবো কী করে ইউনিস সব পারে ইউনিস বলতে একজনের নাম এটা দেখো ইউনিস মনে রাখলে কিন্তু আমরা ইউনেস্কোকে মনে রাখতে পারবো সব পারে পারে মানে কি পারে মানে হচ্ছে প্যারিস তাহলে ইউনিস নামে একজন একজন কি করে সব পারে সব কিছু সে পারে তাহলে আবার বলো সবাই ইউনিস সব পারে এর মানে ইউনেস্কো আর পারে মানে হচ্ছে প্যারিস ক্লিয়ার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স গুলো আরো অনেক ট্রিক্স আছে এক এক করে আলোচনা করবো ধৈর্য সহকারে অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রকে ওকে আচ্ছা নেক্সট আমরা দেখবো ইউনিসেফ দেখো ইউনিসেফের যে সদর দপ্তর রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক ঠিক আছে এবার টিক্স হচ্ছে সেফ থাকে নিউ ওয়ার্ক ফেলে ক্লিয়ার হলো সেফ সেফ মানে হচ্ছে নিরাপদ কোনো ঝামেলা থাকবে না সেফ এই যে সেফ কথাটা রয়েছে এখানে দেখো সেফ আছে ইউনিসেফ ঠিক আছে মিলছে আচ্ছা নিউ ওয়ার্ক নিউ মানে কি নিউ মানে হচ্ছে নতুন ওয়ার্ক মানে হচ্ছে কাজ তো নিউ ওয়ার্ক মানে দেখো দুটোকে ভেঙে ভেঙে করেছি এবং একসঙ্গে হলে নিউ ওয়ার্ক হয়ে গেল তাহলে নিউ মানে নতুন কাজ পেলে সেফ অবশ্যই সবাই থাকে নিরাপদে থাকে টাকা পয়সা হয় সেখান থেকে কোনো ঝামেলা সে থাকবে না তাহলে অবশ্যই সে সেফ বা নিরাপদ থাকবে নিউ ওয়ার্ক পেলে ক্লিয়ার হয়েছে অবশ্যই এগুলো ভালো করে মনে রাখবে তোমাদেরই জন্য এই টিপসগুলো আমি শেয়ার করলাম আচ্ছা নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমাদের স্ট্যাটিক জিকের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে আচ্ছা লায়ন বা সিংহ যে সব দেশের জাতীয় প্রতীক যে সব দেশের জাতীয় প্রতীক লায়ন বা সিংহ অবশ্যই তোমরা এগুলো ভালো করে মনে রাখবে এবং একটা লাইনে কিন্তু তোমরা মনে রাখতে পারবে দেখো নিদার ইন্ডিয়া নর লায়ন ঠিক আছে আমরা জানি যে নিদারের পরে অবশ্যই দেখো ইংরেজিটা এখানে আমরা একটা জেনে নিলাম নিদারের পরে অবশ্যই নর ব্যবহার হয় এবারে দেখো নিদার মানে কি নিদার মানে হচ্ছে নেদারল্যান্ড ইন্ডিয়া মানে আমরা জানি ইন্ডিয়া নর মানে হচ্ছে নরওয়ে আর লায়ন মানে হচ্ছে সিংহ তাহলে এগুলোর যে জাতীয় প্রতীক সেটা হচ্ছে সিংহ আমরা জানি আমাদের ভারতেরও জাতীয় প্রতীক সেটা রয়েছে সিংহ সিংহ কিন্তু অবশ্যই থাকে ঠিক আছে অশোক স্তম্ভে যেমন সিংহ রয়েছে ঠিক আছে তেমনই নেদারল্যান্ড আমি আবারও বলছি নেদার ইন্ডিয়া নর লায়ন ব্যাস এটা মনে রাখলেই তোমরা মনে রাখতে পারো নেদার ইন্ডিয়া নর লায়ন ব্যাস নেদার মানে হচ্ছে নেদারল্যান্ড ইন্ডিয়া মানে ইন্ডিয়া নর মানে হচ্ছে নরওয়ে ব্যাস হয়ে গেল চলো নেক্সট আমরা চলে যাব দেখো লিলি যেসব দেশের জাতীয় প্রতীক লিলি যেসব দেশের জাতীয় প্রতীক সেটা কী করে মনে রাখবো দেখো বাল কানা এটা লিলি মানে তুমি কনফিউজ হয়ে একজনকে বলছো মানে একটু স্ল্যাং ল্যাঙ্গ যদিও ইউজ করা হোক মানে করা হলো কিন্তু মেলানোর জন্য এটা জাস্ট মনে রাখো বাল কানা তুই এটাও লিলি ঠিক আছে মানে বলছে মানে অনেক মানে স্ট্রেসভাবে বলছে বাল কানা তুই এটাও লিলি এই ধরনের যে স্ট্রেস হয় সেটা কিন্তু বলা হচ্ছে বাল মানে কি বাল মানে হচ্ছে বাংলাদেশ কানা কানা মানে হচ্ছে ক্যানাডা আর এটা মানে হচ্ছে ইটালি তাহলে এই সব জাতি এই সব দেশের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল ঠিক আছে এই সব দেশের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল ক্লিয়ার হয়েছে তাহলে অবশ্যই এগুলো ভালো করে তোমরা মনে রাখবে আমি আবারও বলছি এই সব দেশের জাতীয় প্রতীক হচ্ছে লিলি ফুল বাল কানা এটা লিলি ব্যাস হয়ে গেল তোমাদের ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট রয়েছে দেখো সার্বজনিক দাতা এবং সার্বজনিক গ্রহিতা কাকে বলা হয় আমরা দেখেছি এ আর বি এবং ওকে বলা হয় কিন্তু সেন্টেন্সটা আমরা মনে রাখব ও রক্ত দিল আমার বাবাকে ব্যাস এই লাইনটা মনে রাখলেই সর্বজনীন যেটা দাতা আমরা বলি এবং সর্বজনীন গ্রহিতা অবশ্যই আমরা কিন্তু মনে রাখতে পারবো ও রক্ত দিল আমার বাবাকে ব্যাস এই কথাটা তোমরা কিন্তু মনে রাখো ও রক্ত দিল আমার বাবাকে এবার ও ও মানে কি ও মানে হচ্ছে ও গ্রুপের রক্ত এবার কেউ যদি রক্ত দেয় তাহলে অবশ্যই দাতা বলা হয় কেউ যদি দান করে অবশ্যই তাকে দাতা বলবো তাহলে ও হচ্ছে কি দাতা ওকে ও হচ্ছে দাতা রক্ত দিল আমার বাবাকে দেখো এখানে কথাটা রয়েছে আমার বাবাকে আমার মানে হচ্ছে এ দেখো আর বাবা মানে হচ্ছে বি দেখো তাহলে আমার বাবা এ বি তাহলে বি রক্ত কি করছে রক্ত নিচ্ছে আমার বাবাকে রক্ত দিল মানে আবার মা বাবার রক্ত নিচ্ছে তাহলে এ বিকে অবশ্যই গ্রহীতা বলা হয় ঠিক আছে কেউ কখনো ভুলবে না লাইনটা মনে রাখলেই তোমরা খুব সহজে মনে রাখতে পারবে কারণ জি কের এই স্ট্যাটিক জিকে থেকে অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে ওকে আচ্ছা বিভিন্ন নদীর তীরে গড়ে ওঠা শহর এগুলো অল্প সময়ের মধ্যে খুবই স্ট্রং প্রিপারেশন সাহায্য করবে বিভিন্ন নদীর তীরে গড়ে ওঠা শহর জলপাইগুড়ি তিস্তা নদীর তীরে গড়ে উঠেছে ঠিক আছে কিন্তু মনে রাখবো জল তেষ্টা পায় ঠিক আছে খুব সহজ এবং খুব ইজি এবং এবং দেখা মাত্রই তোমরা করতে পারবে জল জলপাইগুড়ি মানে জল জল মানে কি জল মানে জলপাইগুড়ি তেস্তা মানে হচ্ছে তিস্তা ঠিক আছে তেস্তা মানে হচ্ছে তিস্তা ক্লিয়ার হয়েছে জল তেষ্টা পায় মানে জল মানে জলপাইগুড়ি তেষ্টা মানে তিস্তা ক্লিয়ার হয়েছে খুব সহজ ঠিক চলো নেক্সট আমরা চলে যাব শিলিগুড়ি দেখো যদিও পরবর্তী ক্ষেত্রে এটা আমি আলোচনা করব চলো এটা আমি ছেড়ে দিই পরবর্তী একটা টিক্স আছে সেটা আমি শিলিগুড়িটা তোমাদের বুঝিয়ে দেবো চলো আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে গড়ে উঠেছে এবার আলির দুয়ার কোনটা কাল জেনেছি ক্লিয়ার হয়েছে আলির দুয়ার আলির মানে হচ্ছে একজনের নাম তার কোনটা দোয়ার রয়েছে সেটা আমি কাল জেনেছি আবার বলো আলির দোয়ার কোনটা কাল জেনেছি আলির দুয়ার কোনটা কাল জেনেছি বা আলির দুয়ার কাল জেনেছি ওকে মানে আলির দুয়ার মানে হচ্ছে আলিপুরদুয়ার কাল জেনেছি মানে হচ্ছে কাল জানি আলিপুর আলিপুরদুয়ার আলির দুয়ার কাল জেনেছি মানে হচ্ছে কাল জানি ক্লিয়ার হয়েছে চলো আমরা নেক্সটে চলে যাবো আবার দেখো কোচবিহার কোচবিহার তিস্তা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে মনে রাখবো আমরা কি করে শর্ট টিক্সটা দেখো তোষা ট্রেনের কোচ ঠিক আছে অনেক থাকে মানে তোরসা মানে কি তোরসা মানে তিস্তা তোরসা যে ট্রেনটা থাকে তার ট্রেনের কোচ কোচ মানে হচ্ছে কি বগি অনেক থাকে অনেকগুলি তার বগি থাকে তাহলে অবশ্যই তোমরা মনে রাখতে পারো খুব সহজভাবে এগুলো মনে রাখলে কিন্তু কোনো সময় তোমরা ভুলবে না যারা মনে না রেখেছো ক্লাসগুলো যারা দেখোনি তারা কিন্তু কনফিউজ হয়ে যাবে চারটা অপশনের মধ্যে কোনটা করবে কিন্তু টিক্সগুলো তোমরা যদি একটু মনে রাখো কষ্ট করে তাহলে কিন্তু দেখবে চারটার মধ্যেই একটা মিল তুমি খুঁজে পাবেই পাবেই পাবে ঠিক আছে তাহলে অবশ্য তীরষা তিরষা মানে হচ্ছে তিস্তা তোস্তা আর কোচ মানে হচ্ছে কোচবিহার ক্লিয়ার হয়েছে আচ্ছা নেক্সট চলে যাবো দেখো দুর্গাপুর এই দুর্গাপুরটা দামোদর নদীর তীরে গড়ে গড়ে উঠেছে তো কি টিক্সটা কি দুর্গা ঠাকুরের দাম দর হয় কি না হয় না বলো মানে দুর্গা ঠাকুর বা যে কোনো ঠাকুর কিনতে গেলে অবশ্যই যারা তৈরি করে তাদের সাথে দাম দর করেই নিতে হয় ঠিক আছে তাহলে দুর্গা অবশ্যই তোমাদের মনে থাকবে মানে হচ্ছে দুর্গা মানে হচ্ছে দুর্গাপুর আর দামদর দামদর মানে দেখো দামোদর ক্লিয়ার হয়েছে অবশ্যই তোমরা মনে রাখবে ওকে আচ্ছা এবার আমরা দেখে নেব মহানন্দা ঠিক আছে মহানন্দা যে নদীটা রয়েছে সেই নদীর তীরে গড়ে উঠেছে কোন কোন শহরগুলো ঠিকটা ওঠে এটা মালের মহান গুড়ি ক্লিয়ার হয়েছে এটা মালের মহানগুড়ি আমরা এই কথাটা মনে রাখবো এটা এটা মানে হচ্ছে দেখো এটা মানে হচ্ছে ইটাহার আর মালের মানে হচ্ছে কি মালদা ঠিক আছে মহান মানে হচ্ছে কি মহানন্দা ঠিক আছে তাহলে অবশ্যই আর গুড়ি মানে হচ্ছে শিলিগুড়ি ওকে গুড়ি মানে শিলিগুড়ি অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে পারো ওকে আচ্ছা শিলিগুড়ি যেটা আলোচনা করলাম আচ্ছা নেক্সট দেখো ভাগীরথী নদীর তীরে যে সব শহরগুলো আছে ঠিকটা হচ্ছে দীপ কেটে ভাগ ক্লিয়ার হয়েছে লাইনটা মনে রাখবে দ্বীপ কেটে ভাগ ব্যাস দ্বীপ মানে দেখো নবদ্বীপ কেটে মানে হচ্ছে কাটুয়া ভাগ মানে হচ্ছে ভাগীরথী তাহলে এই দুটো শহর কিন্তু ভাগীরথী নদীর তীরে গড়ে উঠেছে একটা হচ্ছে দ্বীপ মানে নবদ্বীপ কেটে মানে হচ্ছে কাটুয়া দ্বীপ কেটে ভাগ ভাগ মানে হচ্ছে ভাগীরথী দ্বীপ মানে নবদ্বীপ আর কাট কেটে মানে কাটুয়া ঠিক আছে মনে রাখবে অবশ্যই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অবশ্যই টিক্সের সাথে আলোচনা করেছি যাতে অবশ্যই তোমরা শর্টকাট ভাবে মনে রাখতে পারো খুব অল্প সময় এবারে দেখো গঙ্গা নদীর তেরে সব শহরগুলো আছে খুব সুন্দর করে একটা আমি সেন্টেন্স তোমাদের নিয়ে আসলাম দেখো পাটনায় এখানে বলছে পাটনায় হরি এলো এবং দেখলো মন্দির ফাঁকা কোনো পুরোহিত নেই এই পুরো লাইনটা মনে রাখবে পাটনায় হরি এলো এবং দেখলো মন্দির ফাঁকা কোনো পুরোহিত নেই ঠিক আছে তো এক এক করে আমরা দেখব প্রথমে রয়েছে পাটনা মানে হচ্ছে দেখো অবশ্যই পাটনা হরি হরি মানে হচ্ছে হরিদ্বার এলো এলো মানে হচ্ছে এলাহাবাদ আর তারপর আমরা দেখব যে মন্দির দেখো এখানে মন্দির রয়েছে মন্দির মানে আমরা জানার বেনারস মানে মন্দিরের শহর বেনারসকে বলা হয় ফাঁকা ফাঁকা মানে ফারুকাবাদ কৌনো পুরোহিত নেই কৌনো মানে হচ্ছে কানপুর নেই মানে হচ্ছে নাগপুর ঠিক আছে নেই মানে যে দেখো নাগপুর তাহলে অবশ্য এই সব শহরগুলো গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে আবার দেখো পাটনায় হরি এলো এবং দেখল মন্দির ফাঁকা কৌনো পুরোহিত নেই ব্যাস মনে রাখলে তোমরা কিন্তু গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে শহরগুলো অবশ্যই মনে রাখতে পারবে যেহেতু আমরা জানি যে ভারতের দীর্ঘতম নদী গঙ্গা এই কারণে দেখো গঙ্গা নদীর তীরে প্রচুর শহর আছে গড়ে উঠেছে এছাড়াও আরও দু একটা আছে যেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আলোচনা করে দেব আচ্ছা পরবর্তী আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ একটা টিক্স রয়েছে যে জামশেদপুর যে শহরটা সেটা সুবর্ণরেখা নদীর তীরে গড়ে উঠেছে এগুলোর ক্ষেত্রে অবশ্যই তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে জামশেদপুর শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে বা এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে বা কানপুর বা নাগপুর এগুলো কোন নদীর তীরে গড়ে উঠেছে তো জামশেদপুর দেখো জামশেদ একজনের নাম রেখাকে বিয়ে করবে মানে এটা যদি তোমাদের জামশেদ হয় এই পার্সেন্টটা তাহলে এই কেটা হচ্ছে রেখা ঠিক আছে রেখাকে বিয়ে করবে তাহলে কথাটা হচ্ছে জামশেদ রেখাকে বিয়ে করবে জামশেদ রেখাকে বিয়ে করবে জামশেদ মানে হচ্ছে জামশেদপুর রেখা মানে হচ্ছে রেখা। ক্লিয়ার হয়েছে তাহলে জামশেদপুর সুবর্ণ রেখার উপর গড়ে উঠেছে তীরে ওকে আচ্ছা সুরাট যে শহরটা রয়েছে সেটা তাপ্তি নদীর তীরে গড়ে উঠেছে আমরা মনে রাখবো সূর্যের তাপ সূর্যের মানে হচ্ছে সুরাট আর তাপ মানে হচ্ছে তাপ্তি খুব শর্টকাট ভাবে তোমরা এগুলো মনে রাখবে দু একবার আলোচনা করলে সারা জীবন তোমরা এগুলা মনে রাখতে পারবে ওকে আচ্ছা গান্ধীনগর গান্ধীনগর এই শহরটা সবরমতি তীরে গড়ে উঠেছে আমরা জানি গান্ধীজি সবরমতি থেকে ডান্ডি অভিযানে কি যাত্রা শুরু করেছিলেন উনিশশো সালটা আমি বলে দিই উনিশশো সালে উনিশশো সালে গুজরাটের গান্ধী শহর থেকে অবশ্যই গান্ধীজি কি করেছিলেন সবরমতি থেকে ডান্ডি অভিযানে যাত্রা করেছিলেন দেখো এখানে গান্ধীজি মানে হচ্ছে গান্ধীনগর আর সবরমতী সবরমতি মানে বুঝতে পারছে সবরমতী নদী ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাবো দেখো নেক্সট এখানে বলা হচ্ছে লুধিয়ানা এবং ফিরোজপুর এটা শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে লুধিয়ানা এবং ফিরোজপুর শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে আমরা মনে রাখবো ট্রিক্সটা রোজ লুট করে দ্রুত ঠিক আছে রোজ লুট করে দ্রুত খুব তাড়াতাড়ি রোজ লুট করে রোজ মানে হচ্ছে ফিরোজপুর লুট মানে হচ্ছে লুধিয়ানা দ্রুত মানে হচ্ছে শতদ্রু ক্লিয়ার হয়েছে আবার বলো রোজ লুট করে দ্রুত রোজ লুট করে দ্রুত চারটা অপশন তোমাদের থাকবে পরীক্ষার ক্ষেত্রে অনেক এগুলো মনে রাখলে বা দু একবার পড়লে কিন্তু তোমরা টিক্সের সাথে খুঁজে পাবে বেশি পড়ার দরকার নেই তোমাদের মুখস্থ করতে হবে না টিক্সগুলো তোমরা মনে রাখবে পরবর্তী লক্ষণ শহরটা গোমতী নদীর তীরে গড়ে উঠেছে আমরা মনে রাখবো গোমতির মনে হচ্ছে একজন পার্সেন এই গোমতির লক্ষ্য লক্ষ্য মানে উদ্দেশ্য পূরণ হলো দেখ অবশ্যই এক একজনের উদ্দেশ্য কিন্তু পূরণ হয় বা লক্ষ্য বা টার্গেট কিন্তু পূরণ হয় তাহলে গোমতি মানে হচ্ছে গোমতি নদী লক্ষ্য মানে হচ্ছে লক্ষ্ণ তাহলে অবশ্যই পূরণ হয় তাহলে লক্ষ্ণ গোমতী নদীর তীরে গড়ে উঠেছে পরবর্তী আমরা দেখব যে জলপ্রপাত এই জলপ্রপাত কোন নদীর তীরের ওপর গড়ে উঠেছে তাহলে যোগ জলপ্রপাত আমরা জানি একটা গুরুত্বপূর্ণ ভারতের জলপ্রপাত তো এটা সরাবতী নদীর তীরে গড়ে উঠেছে আমরা টিক্স মনে রাখবো যোগটি সারা হলো ক্লিয়ার যোগ করতে দিল এবং সেই যোগটা তোমার সারা মানে কমপ্লিট হলো তাহলে যোগটি মানে হচ্ছে যোগ জলপ্রপাত সারা মানে হচ্ছে সরাবতী সরাবতী নদী তীরে গড়ে উঠেছে ওকে আচ্ছা পরবর্তী আমরা জেনে নেব যে শিব সমুদ্রম যে জলপ্রপাতটা রয়েছে এটা কাবেরী নদী তীরে গড়ে উঠেছে মনে রাখবো কি করে দেখো শিব সমুদ্রে কবে নামবে শিব মানে শিব মনে হচ্ছে দেবতা সমুদ্রে কবে নামবে তাহলে শিব সমুদ্রম হয়ে গেল কবে নামবে কবে কবে মানে হচ্ছে কাবেরী ক্লিয়ার হলো শিব সমুদ্রে কবে নামবে ব্যাস শিব সমুদ্রে কবে নামবে ব্যাস ক্লিয়ার হলো চলো নেক্সট আমরা চলে যাব যে কাঞ্চিকল যে জলপ্রপাতটা আছে ভারতের কিন্তু এটা বৃহত্তম জলপ্রপাত এটা ভারাহি, ভারাহি নদীর তীরে গড়ে উঠেছে বা নদীর ওপর গড়ে উঠেছে কাঞ্চিকল জলপ্রপাতটা টিক্স হচ্ছে কাঁচি ও কল ভাড়া পাওয়া যায় তাই না কাঁচি এবং কল দুটোই কিন্তু ভাড়া পাওয়া যায় যে আমি কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য তোমার কাঁচিটা আমি ভাড়া নেব বা কলটা আমি ভাড়া নেব তো কাঁচি ও কলটা হয়ে গেল কাঞ্চি কল এবং ভাড়াহি এবং ভাড়াটা হয়ে গেল ভাড়াহি নদী ক্লিয়ার হয়েছে খুব সহজ করে এগুলো তোমাদের জন্য টিক্সগুলো আমি শেয়ার করলাম আশা করছি অল্প সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন স্ট্রং হবে আচ্ছা নেক্সট হচ্ছে ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা এটা হচ্ছে একটা বৃহত্তম এবং খুবই গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা এটা শতদ্রু নদীর তীরে গড়ে উঠেছে কোন নদীর তীরে শতদ্রু দেখো ভাগলো দ্রুত ভাগলো দ্রুত কেউ চুরি করলে তো দ্রুত অবশ্যই ভাগবে তাই না তাহলে ভাগলো ভাগলো মানে কি ভাগরা নাঙাল দ্রুত মানে হচ্ছে শতদ্রু ক্লিয়ার হয়েছে ভাগলো দ্রুত মানে ভাগলো মানে হচ্ছে ভাঁকরা নাঙাল আর দ্রুত মানে হচ্ছে শতদ্রু আচ্ছা নেক্সট হয়েছে হীরাকুদ বাদ বা হীরাকুদ পরিকল্পনা মহানদীর তীরে গড়ে উঠেছে তো হীরার মহাদাম তাই হচ্ছে হীরাকুদ মহা অবশ্যই 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 তোমরা এগুলো মনে রাখবে হীরার মহাদাম হীরার মহাদাম অবশ্যই তো হীরার কিন্তু মহাদাম হয় মহা মানে হচ্ছে মহানদী নেক্সট হচ্ছে দেখো নাগার্জুন পরিকল্পনা কৃষ্ণা নদীর তীরে গড়ে উঠেছে যেটা অন্ধ্রপ্রদেশে আছে ওকে তো এই যে নাগার্জুন নাগার্জুনে দেখো নাগ অর্জুন অর্জুন মানে নাগার্জুন কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণা তো দুটোই দেখো দেবতার নাম অর্জুন এবং কৃষ্ণ ক্লিয়ার হয়েছে তাহলে অর্জুন মানে তোমাদের কৃষ্ণ অবশ্যই মনে চলে আসবে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব চিল্কা হ্রদ উড়িষ্যার উড়িষ্যায় আছে চিল্কা হ্রদ কোথায় আছে উড়িষ্যায় আছে মনে রাখবো চিল উড়ে তাই না চিল উড়ে তাহলে চিল মনে রাখলে আমরা মনে রাখতো উড়ে তাহলে চিল মানে হচ্ছে দেখো চিলকা ওড়ে মানে হচ্ছে দেখো উড়িষ্যা ক্লিয়ার হয়েছে খুব সহজ এবং খুব ইজি এবং খুব মানে তোমাদের মনে রাখার জন্য খুব সহজ করে আলোচনা করলাম যাতে তোমরা অবশ্যই মনে রাখতে পারো যারা স্ট্রং প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই বুঝতে পারছো ক্লাসগুলো তোমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ লোকটা হ্রদ এটা মণিপুরে রয়েছে লোকটা হ্রদ কোথায় রয়েছে মণিপুরে রয়েছে দেখো লোকটা নয়নের মণি নয়নের মণি মানেছে কি অনেক আদরের তাহলে লোকটা নয়নের মণি ক্লিয়ার লোকটা মানে হচ্ছে লোকটা হ্রদ মণি মানে হচ্ছে মণিপুর তাহলে লোকটা নয়নের মণি দেখো তোমরা এগুলো খাতায় লেখার পরে যদি একবার রিভিশন করো তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা শিখে গেছো মনে মুখস্থ করেছো কিন্তু যারা মুখস্থ করেছো তারা কিন্তু ভুলে যাবে টিক্সগুলো মনে রাখলে কোনোদিনই ভুলবে না এবার আমরা দেখে নেব কিছু গবেষণা কেন্দ্র আলু গবেষণা কেন্দ্র হচ্ছে সিমলা যারা কারা কারা রান্না করে বলো খাড়া খারা রান্না করে দেখো আলু সিম দিয়ে রান্না করে ক্লিয়ার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ জাস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে ঠিক আছে আলু সিম দিয়ে রান্না করে না কী দিয়ে রান্না সিম দিয়েও কিন্তু রান্না করে তাহলে আলু মানে হচ্ছে আলু আর সিম মানে হচ্ছে সিমলা ঠিক আছে আলু সিম দিয়ে রান্না করে ওকে আচ্ছা দেখো আমি টিক্স করেছি আমাকে হাসি পাচ্ছে এত সহজ এবং খুব ইজি আচ্ছা তারপর দেখো ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক যেটা উড়িষ্যায় আছে তো ধান দেখো কুলাতে ধান ঝাড়া হয় আগের সময় কিন্তু ধান ঝাড়তো বা চালও ঝাড়তো এখন তো ধান চাল কিছুই ঝাড়া হয় না তো ধান ঝাড়লে কুলাতে যখন ধান ঝাড়া হয় তখন হাতে কিন্তু কটকট করে আওয়াজ করে মানে হাতে দিয়ে কোলাকে বাড়ি মারে তখন তো ধান মানে ঝাড়া হয় তখন কট কট করে কিন্তু আওয়াজ করে তাহলে কটকট মানে হচ্ছে কটক কটকট মানে হচ্ছে কটক আর এই যে ধান মানে হচ্ছে ধান গবেষণা আর কটকট মানে হচ্ছে কটক ক্লিয়ার হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ টিক্স ওকে আচ্ছা নেক্সট আমরা দেখবো দেখো তামাক গবেষণা কেন্দ্র রাজা রাজামন্দ্রিতে আছে যেটা অন্ধ্রপ্রদেশে আছে দুটো টিক্স আমি শেয়ার করেছি রাজা খৈনি নাম শুনেছো তো কারা কারা নাম শুনেছো বলো রাজা খৈনি খুব চলে দোকানে কিন্তু এবারে রাজা মানে হচ্ছে রাজা রাজা কথাটা হচ্ছে রাজামন্দ্রি আর খৈনি খৈনি কিসে হয় খৈনি কিন্তু তামাক দিয়ে খৈনি তৈরি হয় তো রাজা খৈনি এটা মনে রাখতেও পারে বা তামাক ঠিক আছে চোখে পড়লে অন্ধ হয় যদি এখানে যদি রাজ্যগুলো দিয়ে দেয় তাহলে কিন্তু অন্ধ্রপ্রদেশ কিন্তু রাজ্য না দিয়ে যদি এইভাবে তোমার জায়গার নাম দেয় তাহলে এই টিক্সটা মনে রাখবে রাজ্য দিলে এই টিক্সটা মনে রাখবে তামাক চোখে পড়লে অবশ্যই তো অন্ধ হয়ে যায় দেখতে পাই না ঠিক আছে তাহলে রাজ্যের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখবে আচ্ছা নেক্সট আমরা চলে যাব চামড়া তো চামড়া গবেষণা কেন্দ্র চেন্নাই দুটোতে দেখো চ আছে তাই না দুটোতেই চ আছে তাহলে এটা কিন্তু সহজ টিক্স মনে রাখবে ওকে আচ্ছা নেক্সট আমরা চলে যাব গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে পুষাতে রয়েছে গম গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে পুষাতে রয়েছে পুষা মানে দিল্লি দেখো গম পিসি আটা হয় না কি করে হয় বলো গম পেশার পরে তো আটা হয় যেটা আমরা রুটি করি তো এই যে গম মানে হচ্ছে গম আর পিসিয়ে মানে হচ্ছে পুষা ঠিক আছে পিষিয়ে মানে হচ্ছে পুষা তাহলে গম পিসিএ বা অবশ্যই আটা তৈরি করা হয় ওকে আচ্ছা আমরা নেক্সট চলে যাবো পাট গবেষণা কেন্দ্র কোথায় আছে দেখো পাট গবেষণা কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ ব্যারাকপুরে আছে তো পাট থেকে কি হয় পাট থেকে কিন্তু খাটি হয় দিয়ে ব্যারাক ব্যারাক মানে হচ্ছে ছাউনি তাহলে ছাউনি কিন্তু তৈরি করা ছোট ছোটো আগের সময় কিন্তু কাটি দিয়ে ঘর বাড়ি তৈরি করা হতো তাহলে পাট কাটি মানে হচ্ছে পাট আর ব্যারাক মানে হচ্ছে ব্যারাকপুর ক্লিয়ার হয়েছে এই টিক্সগুলো ছিল তোমাদের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ আরও এই কয়েকদিন যদি এই ধরনের আরও অন্যান্য সাবজেক্টের উপর টিক্স পেতে চাও অবশ্যই ক্লাসটি লাইক করবে শেয়ার করবে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো এবং এর যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রামের সাথে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে আছে অবশ্যই প্রত্যেকে জয়েন হবে থ্যাংক ইউ